हेलो बंधुरा चले आसलाम नतून एक भिडियो नहीं आशा करी सकलेई भालो आछेन। तो ये भिडियोते आपनादेर देखाबो डेमोलिशन हैमर कार्बन किभाबे चेंज करबेन। तो बंधुरा आमार सामने देखते पाच्छेन कार्बन दुइटा कार्बन ये कार्बन ना थाकले डेमोलिशन हैमारेर भितरे जदि कार्बन ना थाके क्षय हये जाय सेई क्षेत्रे मेशिनटी चले ना। तो बंधुरा मूलत यही मेशिन दिए आपनर वाल बिल्डिंगगुलो भांगार जन्य ये मेशिनटी व्यवहार करा हय। आपनारा अनेकेई जानें अनेकेई जानें ना, जत बड़ बड़ बिल्डिंगगुलो आछे एई सब बिल्डिंगेर आपनार छाद थेके शुरू करे समस्त किछु भांगार जन्य ये डेमोलिशन आपनार मेशिनटी व्यवहार करा हय, आमार मेशिनटी व्यवहार करा हय। এতে আপনার সহজভাবে বিল্ডিংটি ভাঙা যায় আর কি। তো বন্ধুরা এই যে উপরের যে কাভারটি আছে এই কাভারটি খুলে দুইটা কার্বন লাগিয়ে দিতে হবে, কারণ কার্বন না থাকলে আপনার মেশিনটি ঠিক মতো রান করতে পারে না। তো বন্ধুরা এই যে কাভারটি খুলে নিলাম, এই কাভারটি খুলে নেওয়ার পরে আপনার দুই পাশে দুইটা কার্বন থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কার্বন থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কার্বন থাকে, এই জায়গাটা একটা লক আছে এবং কি কার্বনের কানেক্টর লাগানো আছে। এই কার্বনের এই কানেক্টরটি খুলে তারপরে ভিতরে একটা সামনে একটা পাতির মতো আছে, এই পাতিটা একটু টান দিয়ে তারপরে বের করে নিতে হবে। তা বন্ধুরা আমি এই যে টেস্টারের মাথা অংশটি দিয়ে আমি এই পাতটাকে একটু সামনের দিকে এনে যে কার্বনটি বের করে নিলাম। আপনারা এইভাবে বের করে নেবেন। এরপরে বন্ধুরা আমি নতুন কার্বনটি লাগিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন আমার সামনে প্যাকেটে নতুন কার্বন দুইটা কার্বনই, কারণ যখন চেঞ্জ করবেন দুইটা একসঙ্গেই চেঞ্জ করবেন, একটা একটা করে চেঞ্জ করার প্রয়োজন নাই। দুটা করলে আপনার আবার অনেক দিন চলে যাবে আর কি। তো বন্ধুরা এই কার্বনটি যে আমি এখানে এইভাবে বসিয়ে দেব, আপনারা যেভাবে খুলছেন সেম এইভাবেই আপনার ভিতরে পরিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই স্প্রিংটি সামনের দিকে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর তারপর আপনি এই কার্বনটি এই বসিয়ে এইভাবে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দেওয়ার পরে এই স্প্রিংটি আপনার এখানে ছেড়ে দিতে হবে যাতে কার্বনের মধ্যে বসে পড়ে। এই যে এই স্প্রিংটি হ্যাঁ বসিয়ে দিয়েছি। এখন আমার এই কার্বনের কানেক্টরটি লাগিয়ে দিচ্ছে, যে এখানে কানেক্টরটি এটা লাগিয়ে দিচ্ছি। তো মূলত আমার এই পাশের কাজ শেষ, এখন ওই পাশে আরেকটা কার্বন থাকে, ওই কার্বনটাও আমি চেঞ্জ করে নেব। তো দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আরেকটা কার্বন, এই কার্বনটিও আমি চেঞ্জ করে নেব। এই একইভাবে এই পাশেরটাও যেভাবে খুলবেন সেম ওই একইভাবে ওই পাশেরটাও ওইভাবে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তা বন্ধুরা অনেকেই এই মেশিন দেখেছেন অনেকেই দেখেন নাই। তো বন্ধুরা এই মেশিনটি ওজন হচ্ছে 10 থেকে 15 কেজি ওজন। এই মেশিনটি এই শক্তিশালী লোক দিয়ে এই কাজগুলো করাইতে হয়, মানে বিল্ডিংগুলো ভাঙতে হয়, এই নর্মাল লোকজন দিয়ে হবে না, আপনারা বুঝতে পারছেন। তা বন্ধুরা এই যে লাগানো শেষ, এখন মেশিনটি আমি লাইন দিয়ে আমি চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুইচটি অন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু চলতেছে, তার মানে আমার মেশিনটি ঠিক হয়ে গেছে। আগে এই কার্বনের কারণে কিন্তু মেশিনটি চলে নাই, এখন কিন্তু ঠিকই চলতেছে। তো বন্ধুরা এরপরে আপনি যেভাবে কাভারটি খুলেছেন আবার সেম এইভাবে এই উপরের কাভারটি লাগিয়ে স্ক্রুগুলো টাইট দিয়ে দিবেন, আপনার মেশিনটি ওকে হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।